আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। এই তো আপনাদের দোয়ায়, আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। আজকে আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকে আমি তৈরি করে দেখাবো চিকেন পোলাও। তাই আমি সবাই কম বেশি তৈরি করে, আমি আমার মতো করে তৈরি করলাম আজকের রেসিপি চিকেন পোলাও। চলুন তাহলে দেখি কী কী উপকরণ লাগে। আমি প্রথমে 1 কেজি দেশি মুরগিটা আমি কেটে নিয়েছি, আমি দেশি মুরগি ইউজ করেছি। আর এখানে আমি 2 পট পোলার চাল ধুয়ে ঝরা দিয়ে নিয়েছি। আর এখানে আমি কিছু আস্ত মশলা ব্যবহার করব। এখানে আদা বাটা 2 চামচ, আদা রসুন বাটা 2 চামচ, 1 কাপ পেঁয়াজ কুচি, এখানে 1/2 কাপ টক দই, আর কিছু কাঁচামরিচ। আমি এখন একটি প্যানে আমি 1 কাপ সয়াবিন তেল ইউজ করেছি। আমি ঘিটা ব্যবহার করিনি, আপনারা ঘিটা ব্যবহার করতে পারেন। 1 কাপ সয়াবিন তেল গরম হওয়ার পর আমি আস্তা মশলাগুলো দিয়ে দিব। এই 30 সেকেন্ড একটু ভেজে নিব। আমি ওখানে এখানে আমার পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব। দিয়ে আমি এগুলোকে একটু হালকা লালচা করে নিব। আমি এগুলোকে ভাজতে ভাজতে একটু লালচা হলে আমি এখানে অ্যাড করব। আপনারা আপনাদের স্টাইলে তৈরি করতে পারেন, আমি আমার ইচ্ছা মতন করলাম। এখানে আমি আদা রসুন বাটাটা দিয়ে দিলাম। আমি এখানে দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে তারপরে আমি এখানে মাংসগুলো দিয়ে দিলাম। আদা রসুনটা কষানোর পর আমি এখানে মাংসগুলো দিয়ে আর হালকা পরিমাণ লবণ দিব, লবণটা একসাথে দিব না, আমি অল্প লবণ দিয়ে এগুলোকে ভেজে নিব। আর এখানে আমি টক দইগুলো দিয়ে দিলাম। টক দই দেওয়ার পর আমি এগুলো মাংসকে একটু লালচা করে ভেজে নিব, যেন আমার মাংসগুলো একটু ভাজা হলে সুন্দর হয় কালার হলে। আমি এগুলো ঢেকে দিব। আপনারা বাসায় ট্রাই করতে পারেন, খুব সহজে অল্প উপকরণ দিয়ে বাসায় তৈরি করতে পারেন চিকেন পোলাও। আমার মাংসগুলো ভাজা শেষ, দেখেন তেল উঠে গেছে। এখানে আমি মাংসগুলোর ভিতরে আমি অ্যাড করে দিব। আমি পোলার চালগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু ভাজা ভাজা করব, একটু হালকা লাড়াচাড়া দিয়ে একটু ভেজে নিব। ভেজে নিলে পোলাওটা ঝরঝরে হয়। আমি এগুলোকে নেড়ে চেড়ে নিব, সুন্দর করে নেড়ে চেড়ে এটাকে ভাজতে হবে। মাংসগুলো আস্তে আস্তে নাড়া দিবেন, কারণ মাংসগুলো ভেঙে গেলে সুন্দর দেখা যায় না। আমি আস্তে আস্তে নাড়াচাড়া দিয়ে একটু ভেজে নিচ্ছি। এইতো আমার ভাজা শেষ। ওখানে আমি এখানে আমি যেই কাপ দিয়ে চাল মেপেছি সেই কাপ দিয়ে আমি 4 কাপ পানি দেব। এখানে আমি 1 কাপ দুধ, লিকুইড দুধ দিয়েছি, আপনারা পানিটাও দিতে পারেন। আর এখানে দিব 3 কাপ পানি। 3 কাপ পানি দিয়ে পরিমাণ মতন লবণ দিয়ে এগুলোকে একটু নাড়াচাড়া দিয়ে ঢেকে রাখবো বলক আসা পর্যন্ত। আর এখানে কিছু কাঁচামরিচ দিয়ে দিব, কাঁচামরিচটা দিলে আলাদা ঘ্রাণ হয়, তাই কাঁচামরিচটা অবশ্যই নেবেন। আমি এখন এইগুলোকে ঢেকে রেখে দিব বলক আসলে, বলক আসা পর্যন্ত। তো আমার বলক এসে পড়েছে। আমি এখন এইগুলোকে একটু নাড়াচাড়া দিয়ে মিডিয়াম আঁচে ঢেকে রেখে দিব 20 মিনিটের জন্য। আমি ঢেকে রেখে দিব, তারপরে ফাঁকে ফাঁকে একটু নাড়া দিতে হবে। দেখুন আমার পানি শুকিয়ে গেছে, চালটাও ঝরঝরে হয়ে গেছে। তো আমার ঝরঝরে হয়ে গেছে, আমি এগুলোকে আবারও
মিডিয়াম আছে ঢেকে রেখে দেব আরো 5 মিনিটের জন্য। দেখুন আমার পোলাওটা সুন্দর ঝরঝরে হয়েছে, পোলাওটা কিন্তু হয়ে গেছে। আমি একটু রাজারাক দিয়ে দেখাচ্ছি, এবার আমি নামিয়ে পরিবেশন করে নিব। দেখুন কত সুন্দর ঝরঝরে হয়েছে, আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন। এটা ছোট বড় সবারই পছন্দের একটি খাবার, আপনারা যে কোনো মুহূর্তে বাসায় অল্প উপকরণ দিয়ে তৈরি করতে পারেন। আমিও তৈরি করলাম, আমি আমার পছন্দ অনুযায়ী পরিবেশন করলাম, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী পরিবেশন করবেন। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।